ঘরে থাকবে না বউ থাকবে বাপের বাড়ি জিনিসপত্র যা ছিল মোর জিনিসপত্র যা ছিল মোর সবই নিল গাড়ি। হাওড়া বরগাছিয়ার কালীপদ দাস বাউলকে ভালোবেসে ছোটবেলা থেকে বাউল গানের প্রতি আকর্ষণ তার। শ্রেষ্ঠ বাউল শিল্পী গোষ্ঠগোপাল দাসকে দেখে মুগ্ধ হয়ে শুরু করেছিলেন তার গান। এ এক অন্য জ্বালা এই বাউল শিল্পীর জীবনে। তার বাউল গান গাওয়া পছন্দ করেন না তার স্ত্রী, তাই স্ত্রীর এই অবহেলা এবং দুঃখের কাহিনী নিয়ে অবশেষে গান বেঁধে ফেলেছেন কালীপদ। ও তো সে খুব রাগি রেগে যেত, বাড়ি থাকবে না চলে যেত। হ্যাঁ, সে আর দুদিন চার দিন সেটাকে যেত চলে আসতো, আবার আমার যখন ফের আবার দুদিন তিন দিন কেটে যেত, চার দিন পাঁচ দিন বাড়ি দিয়ে আসতো, আর এসতো না আমি তো মুখ খিস্তি গালাগালি করতো, এরকম ব্যাপার তো। হ্যাঁ, তো আমি নিজেই গানটা তৈরি করে গানটা এইভাবে ছেড়ে যান, আমার নিজের ইতিহাস এবং আমার মনের দুঃখ এত দিয়েছে, সেই জন্য আমি গানটা লিখে আমি গান গাই। এখন সেই গান হাওড়া হুগলি মেদিনীপুর সহ বিভিন্ন জেলার বাস ট্রাম ও পথে ঘুরে গাইছেন সেই গান কালীপদ বাউল। তারা বললো এমন চাইনি জামাই, তারা বললো এমন চাইনি জামাই, দেবো টাকা করি স্বামী ঘরে থাকবে না বউ থাকবে বাপের বাড়ি, স্বামী ঘরে থাকবে না বউ থাকবে বাপের বাড়ি। আমি বাসে ট্রেনে গান করে আমার সংসার, মেদিনীপুর, তারকেশ্বর, পাঁশকুড়া, আমতা, ডোমজুর, বরগাছিয়া প্রতিদিন পাশি বাড়ি। গোসলদাসকে আমি দেখেছি, প্লাস উনি মানে রিহার্সালে বসতো, পাশে বসতাম, তখন আমার বয়স ছোটো, বয়স তখন ওই তেরো চোদ্দো বছর বয়স। ওনার গান খুব ভালো লাগতো, গান শুনে শুনে শিখে আমি মাস্টার ধরে শিখে তারপর আমি ফাঁকে পেয়েছি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল। থাকবে বাপের বাড়ি।